আপনাকে যে কোনো ধরনের বিপদ মহা বিপদ থেকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে খারাপ হলে, রোজগারের মধ্যে খারাপ হলে, কোন রোগ থাকলে, চাকরি নিয়ে চিন্তিত থাকলে, বিয়ে নিয়ে চিন্তা হয়ে থাকলে, ভালোবাসার মানুষকে, কাছের মানুষকে, স্বামীকে নিয়ে চিন্তা হয়ে থাকলে, সন্তান না হয়ে থাকলে, সকল সমস্যার সমাধান রয়েছে এই ছোট্ট একটা অজিফার মধ্যে। এই অজিফাটা আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওতে। মহা বিপদের মধ্যেও আল্লাহ তাআলার রহমত আপনার উপর নাজিল হবেই হবে ইনশা আল্লাহ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পেয়েছি, বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলার রাসূলের নামে একবার দরুদ পড়ল, আল্লাহ তাআলা তার পিছনের দশটা গুনাহ মাফ করে দিবেন, দশটা গুনাহ মাফ করে দেওয়া হবে এবং দশটা সম্মান তাকে উপরের লেভেলে এগিয়ে দেওয়া হবে, উপরের লেভেলে তাকে নিয়ে যাওয়া হবে এবং তাকে দশটা সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বাবস্থায় দোয়া পড়া, জিকির করা, বিশেষ করে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। এবং পৃথিবীর মধ্যে হাদিসে এসেছে যদি এই লা ইলাহা ইল্লাল্লাহকে একটা পাল্লার মধ্যে লাগা হয় এবং সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লার মধ্যে লাগা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা ভারী হবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত বন্ধুরা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি থেকে বেশি পাঠ করব ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যত সমস্যা আছে, বিপদ আছে, সকল সমস্যা থেকে সমাধান দান করবেন এই অজিফা বেশি বেশি পড়ার মাধ্যমে। এই জন্য আমরা এই আমলটা বেশি বেশি করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।